জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার কর্নেল ওলি এরপর সংসদ ভেঙে দিতে হবে ঘোষণা পীর সাহেব চরমোনায়ের এবং জানিয়ে দিব সরকার আমাদের আর ঠেকাতে পারবে না বলছে মান্না কমিটি বিলুপ্তির জেরে সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া এবং জানিয়ে দেব ভিসা নিষেধাজ্ঞা পুলিশে আতঙ্ক বেশি সর্বশেষ জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতকে ফিরে যেতে বললেন নাজমুল আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আর একটি বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন দুই এবং দুই হাজার আঠারো বাংলাদেশে আর আসবে না বলছে কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন সরকারকে আমরা বারবার সতর্ক করেছি যে দুই এবং দুই বাংলাদেশে আর আসবে না নিশ্চিরাতের ভোট আর সম্ভব নয় সমগ্র দেশবাসী দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ পরিকর আজ বুধবার বিকেলে রাজধানীর পূর্ব পান্থ পথ পদস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফার যোগপথ আন্দোলনের অংশ হিসেবে এলডিপি আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কর্নেল অলি বলেন বর্তমান সরকার অত্যন্ত সফলতার সাথে রাজনীতি ধ্বংস করে দিয়েছে অর্থনীতির বারোটা বাধানো সেই চেষ্টা অব্যাহত রেখেছে আল্লাহর মেহরবাণীতে এবার তাদেরকে বিদায় নিতে হবে তিনি বলেন সরকার সরকারি করেছে ঢাকার জলবদ্ধতা নিরসনের জন্য বছরে কোটি টাকা ব্যয় করেছে কিন্তু আমরা জলবদ্ধতা থেকে রেহাই বড় বড় প্রকল্পে লোটতারাস এই প্রকল্পগুলো দ্বারা সত্তর আশি শতাংশ লোক লাভবান হয়নি তিনি আরো বলেন রিজার্ভ আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে লক্ষণ ভালো নয় উদ্বেগের কারণ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ আছে বেশ বেলি বিলিয়ন ডলারের কাছাকাছি ডিসেম্বর মাসে ঋণ পরিশোধ করতে হবে বারো বিলিয়ন ডলার রেমিটেন্স প্রতি মাসে গড়ে দুই বিলিয়ন ডলারেরও নিচে প্রতি মাসে বাণিজ্যিক ঘাটতি তিন থেকে এক বিলিয়ন ডলার প্রতি মাসে পরিশোধ করতে হয় শূন্য দশমিক উনসত্তর বিলিয়ন ডলার সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না বড় গলায় গর্ব করে এই সরকার বলেছিল যে আমাদের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার অর্ধেকেরও বেশি এই সরকারের ডাকাতেরা আত্মসাত করেছে বিদেশে পাচার করেছে যথেষ্ট হয়েছে এখন ক্ষমতার মোহ ত্যাগ করুন আগামী তিরিশ দিনের মধ্যে পদ করেন করে দেশের জনগণকে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দিন দেশবাসীকে শান্তিতে থাকতে দিন এল ডিপির মাহে আলম চৌধুরীর সাবেক এমপি নুরুল আলম তারুকদার ডক্টর নিয়ামুল বশির ডক্টর আউরঙ্গজেব বেলাল অ্যাডভোকেট এস এম মোরশেদ অধ্যক্ষ সাকলাইন উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান অধ্যাপিকা কারিমা খাতুন যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মেয়াজি আইন মন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম প্রচার সম্পাদক অ্যাডভোকেট নীলু প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব সহ সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু সহদপ্তর ওমর ফারুক সুমন ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মোহাম্মদ সুলাইমান পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মানিক উত্তর এলডিপির সাধারণ সম্পাদক আবাক হোসেন রনি দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরে আলম গণতান্ত্রিক যুব দলের সভাপতি আমান সোবহান গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি আল মামুন গণতান্ত্রিক দলের সভাপতি খালিদ বিন জসিম গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এ সেলিম গণতান্ত্রিক ছাত্র দলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান সহ প্রমুখ তফসিল ঘোষণার পূর্বেই সংসদ ভেঙে দিতে হবে বলছে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন তফসিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরিয়ে আসতে হবে সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত বুধবার বাংলাবাজারের একটি মিলনায়তনে ইসলামী আন্দোলনের কেন্দ্র মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে নিয়ে সব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির বলেন আর একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি মাওলানা আব্দুল আউ্বাল পীর সাহেব খুলনা মাওলানা আব্দুল হক আজাদ আল্লামা নুরুল হুদা ফয়জি অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মোহাম্মদ আমিনুল ইসলাম পীর চর্মনায় বলেন জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথে হারছে সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হবে অন্যথায় দেশময় যে তীব্র আন্দোলন গড়ে উঠেছে তা আরো কঠিন থেকে কঠিন রূপ লাভ লাভ করবে তিনি বলেন উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে উনত্রিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুইটায় মিরপুর এক ঈদগাহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সরকার আমাদের আর ঠেকাতে পারবে না বলছে মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন পরপর দুটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তবে এবার আমরা ভোট দেবই সরকার আমাদের আর ঠেকাতে পারবে না আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন সরকারের পদায়ক ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকার ঘোষণা দিয়েছিল তারা দশ টাকা কেজি চাল খাওয়াবে অথচ এখন মোটা চালের কেজিও ৫০ থেকে ষাট টাকা এরা কথা দিয়ে কথা রাখে বর্তমান বাজারে শুধু মানুষের জীবনের দাম কম আর সব দাম বেশি তিনি আরো বলেন দাম বাড়ানোর সরকার আর নেই দরকার এই সরকার একটা ব্যর্থ সরকার একটা খুনি সরকার সরকারকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না বলেন এত বাড়াবাড়ি করবেন না আপনারা লুটপাট করে ব্যাঙ্কগুলো খালি করেছেন বাজারে আগুন লাগিয়েছেন আমাদের রিজার্ভ এখন মাত্র আঠারো বিলিয়ন ডলার দুই মাস পরে যখন সুৎসহ ঋণগুলো শোধ করতে হবে তখন আমাদের রিজার্ভ হবে মাত্র দশ বিলিয়ন ডলার কমিটি বিলুপ্তির জেরে সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বুধবার সন্ধ্যার পর পৌর শহরে পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ শর্তি দাস পাপ্পু উপজেলা ছাত্রলিক নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় পার্থ সারথি দাস পাপ্পু সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পৌর সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দলীয় সূত্র জানায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভিসা নিষেধাজ্ঞা পুলিশে আতঙ্ক বেশি গত বাইশ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন ব্যক্তির ওপর ভীষা নিষেধাজ্ঞা জারি করেছে ম্যাথু মিলার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরবর্তীতে বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং দূতাবাসের মুখপাত্র শিলার সহ বাংলাদেশে এবং ওয়াশিংটনে বেশ কয়েকজন এই ভীষা নিষেধাজ্ঞা সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি যে কাদের ওপর ভীষা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কারা কারা আগামীতে আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষা ভিসা পাবেন না কিন্তু এ ধরনের তথ্য না পাওয়া গেলেও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন অঙ্গনে জোর আলাপ আলোচনা চলছে নানা রকম জল্পনা চলছে লক্ষ্য করে গেছে যে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে পুলিশ প্রশাসন যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিএমপির মুখপাত্র বলেছেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পুলিশ তার দায়িত্ব পালন করবে তবে মুখপাত্র স্বীকার করেছেন যে পুলিশের কয়েকজনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে বাইরে থেকে পুলিশ পুলিশ যেটাই বলুক না কেন যে ভিসা নিষেধাজ্ঞা কোন রকম করছে না পুলিশের উপর কিন্তু বাস্তবতা হল সরজমিনে অনুসন্ধান করে দেখা যায় যে পুলিশের মধ্যে নিষেধাজ্ঞা নিয়ে যে সমস্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত তারা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে একটু বিচলিত এবং তারা চিন্তিত মার্কিন রাষ্ট্রদূতকে ফিরে যেতে বললেন নাজমুল আলম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকিন নাজমুল আলম বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে দেওয়া এক স্ট্রাটাসে তিনি একথা বলেন স্ট্রাটাসে নাজমুল আলম বলেন আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুত্বভাবে গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতিমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন মনে রাখবেন যে এই সময় উনিশশো পঁচাত্তর নয় এটা দুই হাজার তিনি বলেন এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনারা আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন দয়া করে ইউএএস যুক্তরাষ্ট্রে ফিরে যান উল্লেখ্য গত শুক্রবার একই বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে জানান বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়াদের বিস্তারিত নাম পরিচয় প্রকাশ করা হয়নি এর আগেও গত চব্বিশে মে বাংলাদেশের জন্য নতুন নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র